আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাই বন্ধু সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে সানডে, যেহেতু আজকে রোববারের দিন, সবাই বাসায়। আমরা ইতালিতে সাধারণত ছুটি থাকে, সাপ্তাহিক ছুটি যেটা, শনিবার রোববার। আর শনিবারে অনেকের হাফ টাইম কাজ থাকে, কেউ যদি করতে চায় ভালো, কেউ না করতে চাইলেও অসুবিধা নেই, মালিক ফোর্স করবে না, সেটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে। আর এই তো আজকে ইতালিতে সুন্দর একটা আবহাওয়া, কারণ হচ্ছে আজকে যেহেতু রোববারের দিন, সবাই বাসায় আমরা। আর আজকে মনে হচ্ছে বিরিয়ানির দিন, বিরিয়ানির দিন। কালকে রাত্রে আমি কি জন্য জানি না যে আজকে কালকে রাত্রে আমি মাংস বের করে রাখছি, আপনাদের বাবি বের করে রাখছে, তো আজকে বিরিয়ানি পাকাবো আমরা। যেহেতু ঠান্ডার দিন, বিরিয়ানিটা ভালো লাগবে আশা করা যায়। আর এই যে নাগা, আপনাদের ভাবি উনি নাগা লাগাইছেন, নাগার গাছগুলো, নাগা ধরছে প্রচুর, কিন্তু কথা হচ্ছে গিয়ে নাগার গ্রামটা পাই না আমি। কারণ হচ্ছে আফ্রিকান একটা নাগা আছে না, ওইটা জাল বেশি কিন্তু গ্রান নাই। আর আমাদের দেশের নাগার দেখবেন কি গ্রান। আমি গত বছর আনছিলাম কিছু চারা, গত বছর চারাগুলো আনছিলাম, ওই চারাগুলো অনেক জালও ছিল, গ্রামও ছিল। এই বছর চারাগুলো আনছি, আমার বোন আমার দিছিল গিফট চারাগুলা, কিন্তু চারাগুলা জাল আছে কিন্তু গ্রাম নাই, মনে হচ্ছে আফ্রিকান নাগাগুলো আর কি। কিছু করার নাই, আর দুইটা গাছে নাগা আসছে যেগুলোতে গ্রামও আছে এবং জালও আছে। আর এই তো যেহেতু রোববারে তো সবাই বাসায়, আর ভালো লাগে যেহেতু গরম হইলে তো অশান্তি লাগতো, যেহেতু রোববারে তো সবাই বাসায়। আর ঠান্ডা আজকে ঠান্ডা পড়ছে একটু, যেহেতু বৃষ্টি হয়েছে, শিলা বৃষ্টি প্রচুর হয়েছে কিন্তু। আর আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি যেহেতু ভিডিওতে এমনিতেই আসছি রোববারের দিন, তো কোনো উদ্দেশ্য না, জাস্ট আমি শেয়ার করার জন্য জাস্ট। এই দেখুন সুবহানাল্লাহ, এই দেখুন আল্লাহর কি অপরূপ সৃষ্টি। পাতাগুলো সবুজ, পাতাগুলো সবুজ, পাতাগুলো দেখেন ইয়ে করছে, বৃষ্টি বৃষ্টি ভেজা পাতা দেখেন, বৃষ্টিতে ভেজার পর পাতাগুলো মনে হচ্ছে নতুন একটা রূপ নিছে, সৌন্দর্য আরো বেড়ে গেছে, সুবহানাল্লাহ। এই দেখেন যেরকম আমরা মানুষ গোসল করার পর আমাদের ফ্রেশনেসটা বেশি বেড়ে যায়, সুন্দর লাগে, ঠিক মনে হচ্ছে ঠিক ওইরকমই মনে হচ্ছে যে আসলে এই পাতাগুলো ভিজার পর, মনে গোসল করার পর মনে হচ্ছে যে ফ্রেশ লাগবে, সুন্দর লাগছে। যাই হোক ভাই, বন্ধুরা সবাই ভালো আছেন? আর আমি কিছু বলার নাই, আজকে অন্য সময় কিছু বলবো। আমি এই ভিডিওতে আসছি এই আমার নিজের অনুভূতি শেয়ার করার জন্য, আমার কাছে ভালো লাগতেছে তাই আমি ভিডিওগুলো আপলোড দিলাম। কারো যদি ভালো লাগে দেখবেন, কারো ভালো না লাগে দেখবেন না, কিন্তু কোনো পজিটিভ কমেন্ট ছাড়া নেগেটিভ কমেন্ট করবেন না, ঠিক আছে? কারণ আমি মানুষ হচ্ছি পজিটিভ, আমি নেগেটিভ কিছু পছন্দ করি না। আর আমার পিছে বলা লোকদেরকে আমি অবশ্যই ঘৃণা করি, আমি খুব বেশি ঘৃণা করি। আমার আমাকে যদি আমাকে কিছু বলতে, আমাকে সামনে বলবেন। আর এই যে আমার গাড়িটা পরিষ্কার হয়েছে, কালো গাড়ির সাথে আমার গাড়ি। আর আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের সবার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।